দুই বন্ধুর রক্তক্ষয়ী সংঘর্ষ আটক উভয় পরিবারের একাধিক সদস্য। বিশালগড় এক নম্বর চন্দ্রনগর এলাকায় দুই বন্ধুর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। রক্তাক্ত দুই বন্ধুকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা মঙ্গলবার দুপুরে। দুই বন্ধুর ঝামেলা ছড়িয়ে পড়ে দুই পরিবারের সদস্যদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে যাবে বিশালগড় থানার পুলিশ। উভয় পরিবারে একাধিক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় টান টান পরিস্থিতি। জানা যায়, বিশালগড় এক নম্বর চন্দ্রনগর এলাকার প্রসেনজিৎ দেবনাথ ও আলমগীর হোসেনের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে বেধড়ক মারধর শুরু হয়। উভয়ের মধ্যে সংঘর্ষ দেখতে পেয়ে তাদের পরিবারের সদস্যদের মতো ছড়িয়ে পড়ে সেই সংঘর্ষের ঘটনা। অল্পবিস্তর উভয় পরিবারের সদস্যরা আহত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ টিএসআর জওয়ান। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুই বন্ধুকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয় পরিবারের একাধিক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়। আমার নাতি কাজে যাইতে লইছে, আলিম মিয়ার ফুলও কাজে যাইতে লইছে। তারা দুজনে কে ফুলা ফানে কি তালে তোর হাতুর হিলাক যা, আমরা তো কইতাম পারি তরকার তোর কীর্তিকা ওই দেহ বাস দিয়া যায় বাড়ি দিছে আমার নাতি রে বাসটো ভাঙ্গিয়া গেছে গা। নাম কি আপনার নাতি? আমার নাতির নাম হইছে প্রসেনজিৎ দেবনাথ। যে মারধর করছে তার নাম কি? তার নাম হইছে আলিমের ছেলের নাম কি দেখো? আলমগীর। আলমগীর আলমগীর মিয়ালে হেনা খাতুন লেহে আমি বা কিতালে হ্যাঁ আমি আলিলে হেনা কিতালে হ্যাঁ আমি কইতাম পারি না। বাড়ি যে দিছে বাড়ি দিয়ে হেন ফালাই দিছে, ফালাই দিছে পরে চিৎকার শূন্য আমার বাইকনা বই তার কাহা শ্বশুরের বাড়িতে আসলো, রুগী দেখতো আসলো, হেরা দৌড়াই আইসে কাহা শ্বশুরের ঘরে দেও রয়েছে আমার বাইকনা বউয়ের আয়ার জহনে দৌড়ে ধরছে। এরপর আমার বাইকনা বউরও মারছে হেসরে নাইটি দইরা ওইখানে লইয়া গেছে, ওই যে পাম্প হাউসটা পার করে লইয়া গেছে। তারপরে আমরা ওই যে আমরা বাড়ি ওই যে মনে হয় 300 মিটার হইব ওই উপরে আমরা চিৎকার শূন্য দৌড়াই আইসি আয়া দিয়ে গীতা তারা বাড়ির সবাই মিললা। আলিম আলিম আলিমের ছেলে যে ছেলের পরিবার মানে বাড়ির মা বাবা দাদা দিদি কাহা তারা সবাই মিললে আমার নাতিরে এমনভাবে মারছে, ওই অকন হসপিটাল লইয়া গেছে। অকন আমরা ফোনে খবর পাইছি, আমরা যাইতাম পারছি না, ওই আফানিয়া বলে রেফার করছে, আমরা তো কইতাম পারি না এখন কি হয়েছে। আপনার নাতির নাম কি? আমার নাতির নাম বললাম তো প্রসেনজিৎ দেবনাথ। প্রসেনজিৎ দেবনাথ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এক নং চন্দ্রনগর। আপনার নাম? আমার নাম অনিতা দেবনাথ। পুলিশ তো আইছে এখানে না? হ্যাঁ পুলিশ আইছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।